পাসওয়ার্ড ছাড়া তো কিছুই অ্যাক্সেস করা যাবে না। না, কিছুতেই তো খোলা যাচ্ছে না। তাহলে তাহলে ইনফরমেশন আমরা পাবো না? লেটস ট্রাই ইওর লাক। মেঘনাদ তো ওর নিজের প্রিয়জন বা তাদের জন্মদিন দিয়ে পাসওয়ার্ড রাখতেই পারে, দেখা যাক না সেরকম কিছু আছে কিনা। সবার আগে মেঘনাথের সব থেকে কাছের মানুষ মোহনা। ইয়েস, মোহনা। মোহনা মেঘনাদের কে হয় অগ্নি? ও সরি, ঈশা। না, ঈশা টাইপ মারিয়া। মেঘনাথের সাথে রিলেটেড সবার নাম জন্মদিন সবই তো টাইপ করলাম, কিছুতেই তো কিছু হচ্ছে না। তাহলে এখন কি করা যায়? কিচ্ছু না, বৃষ্টি পড়ছে। জানো অগ্নি, আমার না বৃষ্টি ভীষণ ভালো লাগে। ভেজা মাটির সোদা গন্ধ, ইজন্ট ইট রোমান্টিক? রোমান্টিক তো বটেই, কিন্তু বৃষ্টিটা যেভাবে বাড়ছে। না, বৃষ্টিটা এভাবে বাড়লে এরপরে তুমি তো বাড়ি ফিরতে পারবে না। বাড়ি কে যেতে চায়? সেটা ঠিক, কিন্তু যেতে তো হবেই। অগ্নি, তুমি এত আনরোম্যান্টিক কেন বলো তো? এনিওয়েজ, আজকে আমি আমার বরের উপর রেগে আছি, একটু টেনশন নিতে দাও না। সত্যি কথা বলতে অগ্নি, আমি মেন্টালি ভীষণ টায়ার্ড, আই নিড টু রিল্যাক্স। কফি চলবে? পারফেক্ট, আমার রামগরুর ইচ্ছা না। আমি তো আপনাকে ঠিক চিনলাম না। আমি গৌতম, গৌতম শীল। ও আচ্ছা আচ্ছা, তুমি বোধহয় সুমন্তর নতুন বন্ধু নাকি? ইস, তুমি তো দেখছি একেবারে ভিজে গেছো মাথাটা। দাঁড়া, আমি একটা তোয়ালে নিয়ে আসি একটু। আমি সুমন্তর বন্ধু নই। আমি মালিনীর হাজবেন্ড। ও, তা এই সময় আমাদের বাড়িতে? আপনি মালিনীকে একটু ডেকে দিন, আমি ওকে নিয়ে যেতে এসেছি। মালিনীকে? মালিনী তো আমাদের বাড়ি আসেনি। ও, তাহলে প্লিজ সুমন্তকে একটু ডেকে দিন, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। না, সুমন্ত ও বাড়ি নেই, ও আসলে আসলে সুমন্ত যখন বাড়িতে নেই তাহলে বুঝতে পেরেছি সুমন্ত আর মালিনী দুজনে একসাথে রয়েছে। মালিনী কিন্তু সুমন্তর সঙ্গে নেই। আমার ভাইয়ের নাতি হয়েছে, সুমন্ত নার্সিং হোমে তাকে দেখতে গেছে। আমি বিশ্বাস করি না। আমি জানি মালিনী সুমন্তর সাথেই আছে। শুনো, তুমি বিশ্বাস করো কি তুমি বিশ্বাস করো না, দ্যাট ইজ এন্টায়ারলি ইয়োর প্রবলেম। কিন্তু মালিনী যদি সত্যি বাড়ি না থেকে থাকে তাহলে এই রকম দুর্যোগের রাত তোমার খবর নেওয়া উচিত যে ও কোথায় আছে। নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। ও
ওরা যতক্ষণ না ফেরে এখানেই অপেক্ষা করছি। ওকে, অপেক্ষা করো। এক্সকিউজ মি ম্যাম, আপনি তো সুমন্তর মা, আপনার ছেলের ইনফ্লুয়েন্সে মালিনী আমাদের সম্পর্কটা ভেঙে দিতে চাইছে। লুক, হুয়েভার ইউ মাইট বি, তুমি কি আমার ছেলের সম্পর্কে আমার কাছে নালিশ জানাতে এসেছো? আমার ছেলে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তাকে শাসন করবার সময় আমার চলে গেছে। এক কাপ কফি হবে? Damn it! Isha, phone ta tolo! Isha! 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 Ei tor joge ratri bela ki kore Isha eka barite firbe? Megna, Isha ekta bachcha meye noy, she can take care of herself. Please, ma! Please, chup koro! Please, for God's sake! She day one thi! Day one thi ke tumi ar Akhil milo ke harass kore cholecho! একটা কথা বলো তো, তোমরা কি ঈশাকে হিংসা করো? বাট ওয়াই, কেন? আচ্ছা মা, আচ্ছা মা, তোমরা কি চাও না আমি আর ঈশা সুখে থাকি? চাও না মা? বলো না মা। শোনো মেঘনাথ, সময় হলেই বুঝতে পারবে যে আমরাই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। আমার শুধু ভয় ততদিনে বেশি দেরি না হয়ে যায়। প্লিজ মা, প্লিজ। এই তো যা বৃষ্টি, মনে হচ্ছে থামার নয়, আজ মনে হচ্ছে আকাশটাই ভেঙে পড়বে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও ভীষণ কমে গেছে, আমার ঈশা কি করে বাড়ি ফিরবে? আমরাই তো ঈশাকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছি, ঈশা যদি আর কোনোদিনও বাড়ি না ফেরে তাহলে যদি ঈশা বাড়িতে না ফেরে তার জন্য দায়ী কিন্তু তোমরা হবে, তোমরা। ঈশা যদি না ফেরে কোনোদিনও আমি কিন্তু বাঁচতে পারবো না মা, বাঁচতে পারবো না। তুমি খিদে পাইনি মেঘনা? শোনো, তোমার ঈশা তোমাকে ছেড়ে থাকতে পারবে না, সে বাড়ি ফিরে আসবে। সত্যি বলছো মা? হ্যাঁ সত্যি, অন্তত এখন তো নয়, এখনো এখানে ওর অনেক কাজ বাকি। কি হলো, হাসছো কেন? বাইরে যা হাওয়া, ছাতায় কিছু মানে? পুরো রাস্তায় জল জমে গেছে, গাড়ির মধ্যেও জল, গাড়ি তো স্টার্টই নিল না। সুপার, তার মানে আজকে রাতে আমরা কেউ বাড়ি যাচ্ছি না, তাই না? তুমি চেঞ্জ করবে তো?
চেঞ্জ করার কি আছে, খুব একটা তো ভিজিনি, ঠিকই আছে, ভালোই হলো, অনেকটা সময় পাওয়া গেল। দেখি পাসওয়ার্ডটা ব্রেক করা যায় কি। খবরদার না, আজকে আর কোনো কাজ হবে না। তাহলে আমরা কি করবো? Let's have fun! আজকে আমি অনেক দিন পর ডান্স করতে চাই। মিস্টার চ্যাটার্জি, মিউজিক প্লিজ। মিউজিক? আমি তো এরকম ভাবে ভয় পাই, কি তুই কোনো ভূত দেখেছিস? যখন লোডশেডিং হয়ে যেত তখন আমরা বাবাকে বলতাম ভূতের গল্প শোনাতে, তোর মনে আছে? হ্যাঁ, আর যখন ভয় পেতাম আমরা বাবাকে জড়িয়ে ধরতাম। এখন তো আমরা বড় হয়ে গেছি। আপনাকে দেখাই যাচ্ছে আপনি কতটা বড় হয়েছেন। প্লিজ দাদা, করিস না এরকম। আচ্ছা দাদা, মানুষ যখন মরে যায় তখন সে ভূত হয়ে যায় আর কোনোদিনও আমাদের কাছে ফিরে আসে না? না, তবে প্ল্যানচেট করলে মানুষদের ঢাকা যায়। প্ল্যানচেট? আচ্ছা দাদা, কি মাকে একবার ডাকবি? না, মায়ের আসতে কষ্ট হবে। ল্যাঞ্চেটে যারা আসে তারা সবসময় সত্যি কথা বলে, তাই না রে দাদা? কেন বলতো? আমার কয়েকটা প্রশ্ন আছে, একবার প্ল্যানচেট করবি? চল। কাকে ডাকবি? কাকে ডাকা যায় বলতো? রাঙা দাদুকে। দাদু তো পুরো বয়সে। রাঙা দাদুকেই ডাকবো। রাঙা দাদুকে? কিন্তু রাঙা দাদু তো কানে শুনতে পেত না, আমরা ডাকলে যদি শুনতে না পায়? না, এবার শুনতে পাবে। এনে ধর, ই হাত দিয়ে না ওই হাত দিয়ে, চোখ বন্ধ করে কনসেন্ট্রেট কর, মনে কর রাঙা দাদুরে ফোকলা দাঁতের হাস। মাঝখান থেকে গাড়িটা গেল খারাপ হয়ে। গৌতম অনেকক্ষণ অপেক্ষা করছে,
ওর ধারণা নাকি মারিনি কোথায় সুমন্ত? তার মানে? মানে মালিনী তো এতক্ষণ তোমার সাথেই ছিল। আমি ওকে এতক্ষণ ধরে অনেক বোঝাবার চেষ্টা করেছি, এবার তুমি কথা বলে দেখো। মালিনী এক্স্যাক্টলি কখন থেকে বাড়ির বাইরে? বৃষ্টি শুরু হওয়ার আগে না পরে? ও দিদির বাড়িতে একবার খোঁজ নিয়েছেন? মালিনী যে খুব ভালো অভিনয় করতে জানে সেটা। তোমাকে দেখলেই বোঝা যায় সুমন্ত। তাই নাকি? তার মানে মালিনী এতক্ষণ আমার সঙ্গেই ছিল, আমি এখানে আসার আগে মালিনীকে অন্য কোথাও রেখে তারপর এলাম, তাই তো? তুমি খুব চালাক। তুমি জানো যে মালিনীকে খোঁজ করতে আমি এখানেও আসতে পারি, আর সেই জন্যই মালিনীকে আমি অন্য কোথাও রেখে বাড়ি ফিরলাম। আপনি কি পাগল? আপনি এটা ভাবছেন যে মালিনী এতক্ষণ আমার সঙ্গে ছিল, কিন্তু একবারও ভাবছেন না যে এই দুর্যোগের রাত্রিবেলা মালিনী কোথাও আটকেও গিয়ে থাকতে পারে? মালিনীকে তুমি খুব কেয়ার করো, তাই না? একটা কথা বলবো আপনাকে, এবার বুঝতে পারছি যে কেন মালিনী আপনার সঙ্গে থাকতে পারছে না। এটা হয়ে গেছে। খিচুড়িটা আজকে খুব ভালো হয়েছে। মিথ্যে কথা, আমি জানি যে আমি খারাপ রান্না করি। লাইট না থাকলে কি বোরিং লাগে না? আমরা এখন কি করব? তুমি বলো। না তুমি বলো, এতক্ষণ ধরে আমি তোমার জন্য অনেক কিছু করেছি, এবার তুমি আমার জন্য কিছু করো। পোকার খেলবে? পোকার? পোকার। তোমার পকেটে কত টাকা আছে? হাজার তিনেক। হাজার তিনেক? সেটা তো আমার হাজবেন্ডের এক ঘন্টার হাত খরচ। তাহলে তুমি আমাকে কি বাজি রাখতে বলো? সিক্রেট। সিক্রেট? দেখো, তুমি আমার ব্যাপারে সব কিছু জানো, কিন্তু আমি তোমার ব্যাপারে কিছু জানি না, রাইট? তাহলে তুমি যতবার হারবে আমি তোমাকে ততবার প্রশ্ন করব, আর তুমি আমাকে ততবার তোমার একটা করে সিক্রেট বলবে। And I want an honest answer. Okay. So, deal? Deal.